কি সুন্দর গজল! আহা, এটি তো বাংলাদেশ, আজীবন তো বাংলাদেশ সেইটাই ছিল, এমনই ছিল, কিন্তু সেই বাংলাদেশকে সাপ্রেস করা হচ্ছিল। এখন আপনারা বলেন অনেক বিষয় নিয়ে আলোচনা করতে, মেসেজ পাঠান, রিকোয়েস্ট করেন, ইমেল করেন, আমাদের একটু একটু বুঝবেন, ব্যস্ততার মধ্যে এগুলো করি, রাইট? তারপরে যতটুকু পারি চেষ্টা করি। এই এপিসোডটা নিয়ে কথা বলার এটা কোনো আলোচনা করার মতো আলাদা কিছু ছিল না, রাইট? আমি এই যে সারাদিনের কাজকর্ম করে বাসা মুভ করছি এবং বাসা টাসা ক্লিন করলাম, গ্রিল করতেছিলাম, গ্রিল টিল বসাই ইয়েতে উপরে আসছি গোসল করতে, তো উপরে এসেই হচ্ছে ঢুকে এই ভিডিওটা সামনে আসলো। এবং এটার যিনি শেয়ার করছেন উনি লিখছেন যে আমরা কি এই বাংলাদেশই চাইছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে গজলের আসর বসাইছে। এটা দেখে আমি ভাবলাম যে গোসল আর একটু পরে করা যাবে, আর একটু কথা বলি। তো এই যে ধরেন একটা একটা বিশাল জনগোষ্ঠীকে এতদিন এই সুর শাসকরা সাপ্রেস করছে, অপ্রেস করছে, মত প্রকাশ করতে দেয় নাই, নির্যাতন করছে, তো এই যেই ভদ্রলোকে এটা শেয়ার করছেন, আমি উনি যে শেয়ার করছেন ওনার নাম ওনার কি কিছুই দেখাচ্ছি না, বিকজ আই ডোন্ট থিঙ্ক হি ডিজার্ভস দ্য অ্যাটেনশন। এই জন্যে ওনারা কী চান? ওনারা এখানে গজলের ভয়ে ভীত, তাহলে যে গত 15 বছর যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ নিয়ে ওনাদের কোনো ইস্যু নাই? ও আচ্ছা, তার মানে এরাও ফ্যাসিস্ট, ওকে আচ্ছা, তাহলে ফ্যাসিস্টের কাছ থেকে এগুলো কথা শুনে লাভ আছে, ওকে তাহলে বাদ দিলাম এদের আলোচনা। তাও এই যে ভদ্রলোক যে কথাটা বললেন, এটা দেশের একটা বড় সংখ্যাগুরু, মানুষের সংখ্যাগুরু না, দেশের একটা বড় অংশের, উল্লেখযোগ্য অংশের অবস্থান বা মতামত বা ভাবনা। সো লেটস অ্যাড্রেস দ্য এলিফেন্ট ইন দ্য রুম, এটার প্রোজ অ্যান্ড কনস, রাইট অ্যান্ড রং, এই কথার এই ভাবনার কতটুকু জাস্টিফিকেশান আছে, আদৌ আছে কি না, থাকলে কতটুকু, প্রত্যেকটা আমরা আমাদের ইন্টিগ্রিটির জায়গা থেকে এবং একটা নিউট্রাল জায়গা থেকে আমরা দেখার চেষ্টা করি, কোনো সাইড না নিয়ে। আচ্ছা, প্রথমত যদি আমাদের এই দাবি কেন করে, কোত্থেকে করে, এটার কারণ এটা একেবারে যে বুঝি না তা না, এটার কারণ হচ্ছে একটা সেকুলার সমাজ প্রতিষ্ঠা, এরা বাধা। না, এরা কেন বাধা? কারণ বাংলাদেশ কী পড়াদেন সবসময় আলোচনা করি এই আমার চ্যানেলে, 90% মুসলিমের দেশ, মবের মূল্যক। তো যেহেতু এটা 90% মুসলিমের দেশ এবং মবের মূল্যক, যেহেতু এখানে কোনো আইনের প্রয়োগ নাই, আইনের শাসন নাই, মব ডিকটেট করে কোনটা রাইট কোনটা রং, সব কিছু মবের চাওয়া পাওয়া দিয়ে আদালত থেকে শুদ্ধা রায় নেমে আসে। 2013 সালে শাহবাগ আন্দোলনের কথা বলতেছি, তার মানে এই দেশ এদের কারো হাতেই নিরাপদ না। এই যে 90% মুসলমানের দেশের হাতে পড়লে আয়ের জোরে হইতেছে আল্লাহর শরিয়া আইন কায়েমের নামে মোটামুটি ঝেজ মুখ খুলবে, সবাইয়ের কল্লা ফেলে দেওয়া হবে শরিয়ার নামে, শেখ হাসিনার মতো, শেখ হাসিনা যেরকম দিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রদ্রোহিতা, কিছু নাম দিয়ে নেওয়া হয় আর কি, রাইট? এরা ক্ষমতায় আসলে, এই 90% মুসলমান মবরা ক্ষমতায় আসলে তারা আবার অন্য জিনিস চালু করবে, রাইট? সো যে কারণে তো অ্যাবসলিউট ফ্রিডমের কথা আসে, কারণ অনেকে কমেন্ট করতেছেন আমার গত পর্বের নিচে যে হ্যাঁ আমি ভাই ঠিক আছে আপনার কথা, ঠিক আছে অ্যাবসলিউট ফ্রিডম অফ স্পিচ চাই শুধুমাত্র ধর্মবাদ দিয়ে। এটা তো আপনার চাওয়া, আরও 50 জনের চাওয়া, তখন কী হবে? তারা বলবে যে আমরা সকল অ্যাবসলিউট ফ্রিডম চাই শুধুমাত্র ধর্ম এবং শেখ মুজিব বাদ দিয়ে। তারপর পরটি সে বলবে যে সব অ্যাবসলিউট ফ্রিডম অফ স্পিচ মানলাম, সব ঠিক আছে, আপনি ঢুকান সংবিধানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হিসেবে সন্ধান, শুধুমাত্র শেখ মুজিব এবং ধর্ম এবং জিয়াউর রহমান বাদ দিয়ে। তারপর পরটি এসে বলবে সাথে জামাত ইসলামের আমিরের নামটা একটু ঢুকান তো। এই যে লিস্ট এটা বড় হইতে থাকে, এই কারণে পুরো লিস্ট বড় করার, লিস্ট করার রাস্তাই বন্ধ, কোনো ধরনের লিস্ট নেই, যার যা খুশি বলে। আবার বললাম না এগুলো ওয়েস্টার্ন সভ্যতা, এগুলো সব ফিগার আউট করে ফেলছে যে এই লিস্টের মধ্যে একটা, চিন্তা করেন যারা ওয়েস্টার্ন অন্য আলোচনায় ঢুকে যাচ্ছে, যদি আবার আমেরিকার যে ফাউন্ডিং ফাদাররা যারা এই সংবিধানে এই জিনিস সান্ধাইছে, তারা তো এই ক্লজ রাখে নাই যে সবার বিরুদ্ধে কথা বলা যাবে, আমি ছাড়া, আমি সংবিধান লিখছি, আমি দেশ স্বাধীন করছি, আমি ছাড়া, না না, সবার, ইনক্লুডিং মাইসেলফ। সো ওই উদারতার জায়গায় আগে আসতে হবে যে আমি আগে ছাড় দিতে রাজি আছি কিনা, আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি কিনা, আমার ধর্মকে নিয়ে কথা বলবে কিন্তু বৃহত্তর স্বার্থে আমি এটা মেনে নিব, আমি আমার রিকোয়ারমেন্ট ঢুকাই দিব না, তাহলে আরও 50 জন আসবে রিকোয়ারমেন্ট ঢুকাইতে, এবং যার হাতে ক্ষমতা থাকে আলটিমেটলি কে উইনার হয়, সেই উইনার হয়। এই যে আপনি মনে করেন ধর্ম ইয়ে করা যাবে না, এই করেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 90% মুসলিমের দেশে, হজরত সাল্লাহ সাল্লামকে নিয়ে আকথা কুকথা বলে পার পাওয়া গেছে, কিন্তু শেখ মুজিবের নামে কোনো আকথা কুকথা, দূরের কথা, সম্মান কম দিলেও পার দিয়েও কেউ পার পায় নাই, তাই না? সেই জন্য লিস্ট খাড়া করাবেন না, লিস্টের আলাপি তুলবেন না কখন আছে। যাই হোক, এরা তাদের একটা লিস্ট আছে, এই বামপন্থীরা, শাহবাগীরা, ডানপন্থীদের একটা লিস্ট আছে, আলটিমেটলি এই অবস্থা। না, এদের কনসার্নটাকে যদি একটু মেরিট দিই আমরা, যে তারা কেন এই কথাগুলো বলে যে বাংলাদেশ আবার জঙ্গিদের কবলে চলে যাচ্ছে এই সেই, এটার কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ এরা সংখ্যাগুরু, এরা টিএসসিতে এসে গজল করতেছে, সেটা কোনো সমস্যা নয়, কিন্তু টিএসসিতে এসে যদি কোনো হিন্দু ধর্মাবলম্বীরা যদি তাদের পূজা পার্বণ শুরু করে, দের ইজ এ গুড চান্স যে মুসলিম বাহিনী তখন আবার এটা বাধা দেওয়ার চেষ্টা করবে, ছাপায় পড়ার চেষ্টা করবে, বা হয়তো সাহসই পাবে না। এইখানে যেটা হইতেছে, তারা এখানে বেসিক্যালি কী করতেছে, একটা প্রসেশন ডেমনস্ট্রেশন করতেছে, মেক নো মিস্টেক, তারা কিন্তু এখানে গান গাইতে বসে নাই গজল গাওয়ার জন্যে, তারা এটা বসছে ডেমনস্ট্রেট করতে যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশকে রেকগনাইজ করতে, তারা যে আমরা আমাদের স্বাধীনতা ফিরে পাইছি, আমরা সেই স্বাধীনতার ব্যবহার করতেছি। সো এটা কিন্তু একটা ডেমনস্ট্রেশন। নাও এই যে তারা তাদের স্বাধীনতা পাইলো, পেয়ে সেই স্বাধীনতা প্র্যাকটিস করতেছে এবং আমাদের সামনে এটাকে ইয়ে করতেছে, কেন চোখ আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে নতুন বাংলাদেশকে, যেটা আই লাভড ইট, আই লাভড ইট, রাইট? কারণ আমি কাইন্ড অফ এট দ্য এন্ড অফ দ্য ডে আমি সম্ভবত কনজারভেটিভ চিন্তাভাবনার ঘরানার মানুষ, যদিও ফর দ্য মোস্ট পার্ট আমি নিজেই মাধ্যমে কনফিউজ যে আমি হিন্দি পারলাম না, কনজারভেটিভ
নাকি লিবারাল? আচ্ছা যাই হোক, আপনারা কমেন্ট করেন আপনারা কি মনে করেন আমি লিবারাল না কনজারভেটিভ। যাই হোক, এটা হচ্ছে আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার। এরা চলে যাবে 3000 বছর পূর্বে হিন্দুয়ানি সংস্কৃতির লেজ খুঁজে বের করতে, অথচ সেগুলা পার হয়ে যে মুসলিম সংস্কৃতি আমরা ধারণ বাহন করে আমরা সারা জীবন, আমাদের কালচার এখন হচ্ছে ওয়াজের কালচার। কালচার আমাদের কালচার হচ্ছে কবর জিয়ারত করার কালচার, আমাদের কালচার হচ্ছে একটা বাড়ি করলে সেই বাড়ির মধ্যে মিলাদ পড়ানোর কালচার। এটা এখন বাংলাদেশের কালচার হয়ে গেছে, এখন আর 3000 বছর পিছনের হিন্দুয়ানি কালচার খোঁজার দরকার নাই। তো সেই কালচারটাকে জোর করে সরাই রাখা হয়েছিল, এখন আবার এই কালচারটা ফিরে আসতেছে। সো দের ইজ নাথিং রং অ্যাবাউট ইট। আমাদের কালচার 90% এই দেশের মানুষকে রিপ্রেজেন্ট করে, যে এই কালচার, সেই কালচার ফিরে আসার মধ্যে কোনো ভুল নেই, এটাই বরং গণতান্ত্রিক মাইন্ডসেট। কিন্তু এখন তারা তো ফ্যাসিস্টরা তো গণতান্ত্রিক চিন্তায় বিশ্বাস করে না। আরেকবার যদি আমরা পয়েন্টটা বোঝার চেষ্টা করি যে তাদের ইস্যুটা কোথায়, তারা যে কথাগুলো বলে এগুলোর কোনো ভিত্তি আছে কি না, ইয়েস আমি মনে করি ভিত্তি আছে। এরা যদি মাথাচাড়া দেয় তখন আবার বাংলাদেশের মধ্যে এই জঙ্গি বোমা হামলা এবং কী জানি ইয়ার আয়াম কায়েম, আল্লাহর শরিয়া আইন কায়েম করার নামে একটা আপনি বাসার থেকে বাইরে বের হইতে নিরাপদ বোধ করবেন না, আপনি যে রাস্তার মধ্যে নাকি বোমা মেরে মেরে ফেলে নাকি কোন কথা কাটতেছেন, স্বাধীন বাংলাদেশ আসছে, মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন কয়দিনের জন্যে, 2 দিনের মধ্যে দেখবেন যে আবার শুরু হয়েছে কোপাকুপি, এটা বললে কোপাইতেছে, সেটা বললে কোপাইতেছে। এখনও কিন্তু দেশ একটা বাফার পিরিয়ডের মধ্যে যাচ্ছে, টের পাচ্ছেন, এখনও হানিমুন পিরিয়ড যাচ্ছে, রাইট? কোনো রাজনৈতিক পাণ্ডা ক্ষমতা নাই এবং এগেন একটা হানিমুন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে, সারা জীবন কিন্তু এভাবে কাটবে না, ভুল করবেন না। আমি কিন্তু কি বলি আপনাদেরকে, সোনার বাংলার উপর আমার কোনো ভরসা নেই, আমি যথেষ্ট সিনিক্যাল। আওয়ামী ফ্যাসিস্ট ফ্যাসিস্ট দূর হয়েছে, কিন্তু এখানে যারা গজল করতে আসছে তারা ফ্যাসিস্ট বলতেছে না, কিন্তু এই ফ্যাসিজম ফিরে আসার একটা রিয়েল ভয় আছে, যে কারণে তারা এই কথাটা বলে। অ্যাগেন, যেহেতু 90% মুসলিমের দেশ, মবের মূল্য, তারা চাইলে এটাকে চাপাই দিতে পারবে। আগে সরকার চাপাই দিছে হচ্ছে বন্দুক ব্যবহার করে, আর এরা চাপাই দিবে হয়তো সরকারকে যদি কাছে না পায় ওই যে বোমাবাজি শুরু করবে। সো তাদের কনসার্নটা লেজিটিমেট, যারা এই কথাটা বলে লেজিটিমেট, কিন্তু তাদের মুখ থেকে, কামিং ফ্রম দেয়ার মাউথ, এটা হচ্ছে একটু হাস্যকর হয়ে যায়। তো ঢাকা ভার্সিটিতে কাওয়ালি হোক, গজল হোক, মিলাদ হোক, মাহফিল হোক, সেটা আমি মনে প্রাণে চাই, বরং সেটা দেখলেই আমি আমার মনে হয় যে এটা আমার কালচার কানেক্ট করতে পারি, সারা জীবন এগুলোর মধ্যেই বড় হয়েছে, যেগুলোকে জোর করে সাপ্রেস করা হয়েছে। সো এগুলোর সাথে আমি রিলেট করতে পারি, এগুলো আমার মনকে আন্দোলিত করে। বাট অ্যাট দ্য সেম টাইম ভুলে গেলে চলবে না, আমরা এই দেশকে স্বাধীন করছি, রাষ্ট্রকে স্বাধীন করছি শুধুমাত্র আমাদের জন্য না, একটা সভ্য রাষ্ট্রের সবচাইতে বড় টেস্ট, শুধু সুপ্রশ্ন না, যে কোনো কিছুকে টেস্ট করা হয় কী দিয়ে, যেমন আমরা কী বলি বাক স্বাধীনতা টেস্ট করা হয় কী দিয়ে বলেন তো, আপনার ভালো কথা বলার অধিকার দিয়ে না, আপনার খারাপ কথা বলার অধিকার দিয়ে, রাইট? আপনি খারাপ কথা বলে পার পাচ্ছেন কিনা, আপনি গালি দিয়ে পার পাচ্ছেন কিনা, আপনি জাতির জনককে গালি দিয়ে পার পাচ্ছেন কিনা, এবং কিছু লোক হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গালি দিয়ে পার পাচ্ছে কিনা, এগুলো হচ্ছে বাক স্বাধীনতাকে টেস্ট করবে, লিমিটিং ফ্যাক্টর। একইভাবে আপনার স্বাধীনতা, আপনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ কিনা, আপনার এই বাংলাদেশ সুসভ্য তার পথে হাঁটতেছি কিনা, সেকুলারিজমের পথে, লিবারালিজমের পথে, অথবা কনজারভেটিভিজমের পথে, হোয়াট এভার, সুসভ্যতার পথে হাঁটতেছে কিনা সেটা টেস্টেড হবে আপনার এই টিএসসিতে গজলের আসর বসা দিয়ে না। এই টিএসসিতে কোনো হিন্দু ধর্মাবলম্বীরা তাদের আসর এখানে বসাইতে পারবে কিনা, এবং বসাইতে বাংলাদেশে পারে, ট্র্যাডিশনালি বাংলাদেশ খুবই কমিউনাল হারমোনি আছে, হিন্দু মুসলমানের মধ্যে খুবই সুন্দর সুসম্পর্ক, এইগুলা যে যতটুকু খারাপ সম্পর্ক এগুলো সব হইতেছে কিছু আলুপোড়া পার্টি, এরা এগুলো ক্রিয়েট করে, এবং যেহেতু হিন্দুরা সংখ্যালঘু তাদের উপর সহজে দমন নিপীড়ন চালানো যায়, এই সুযোগ নিয়ে পাণ্ডারা লুটতরাজ করে, জমি দখল করে, এগুলো সাধারণ মানুষের মধ্যে কিন্তু কমিউনাল, ইয়েস 90% মুসলিমের দেশ, কাফের, ইহুদি, নাসারা এইসব ওয়াচ করে বেড়ায়, সত্যি কথা, একটা বড় ভাগ, বড় অংশ মানুষ মনে করে যে হিন্দু ধর্মাবলম্বী ফ্রেন্ড হওয়া উচিত না, লাল পিঁপড়া কালো পিঁপড়া বিধর্মীদের সাথে উঠবে, এগুলো করে ঠিক আছে, কিন্তু তারা কিন্তু হস্টাইল না, রাস্তায় একটা হিন্দুকে দেখলে অ্যাটাক করা, একটা হিন্দুর বাড়ি ঘর দখল করা, একটা হিন্দুর সাথে হস্টিলিটি দেখানো, এগুলো কিন্তু বাংলাদেশে নাই। এগুলো আমি গত কয়েকদিন ধরে ইন্ডিয়ান ইয়ে দেখতেছি খবর বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ নাকি এই হয়ে গেছে সেই হয়ে গেছে, আমি এদের শুনে একটা বিশ্লেষণ করার ইচ্ছাও ছিল, কিন্তু একদিন সময় পাচ্ছি না যে কেটে কেটে এগুলো জোড়া দিয়ে আপনাদেরকে আলোচনা করে দেখানোর জন্য, সেটা কী যে বইলা বেড়াইতেছে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ নাকি এই হয়েছে সেই হয়েছে, হিন্দুদেরকে রেস্কিউ করতে হবে, হাবি যাবি। সো ওরা ওদের দেশে যা চলে ওরা আমাদের দেশ নিয়ে দুশ্চিন্তা না করলেও চলবে, রাইট? আমাদের দেশের, অ্যাগেন আমি অস্বীকার করতে চাই না অন্য ধর্মের যারা আছেন, বা হিন্দু ধর্মের, বা সনাতনী ধর্মের, বা সংখ্যালঘু যারা আছেন, আপনাদের কষ্ট, আপনাদের অভিযোগকে আমি মিনিমাইজ করতে চাই না, বিলিটল করতে চাই না। ইট ইজ ট্রু যে বাংলাদেশের মতো একটা অসভ্য দেশে, যেখানে সংখ্যা গুরুর জীবনের নিরাপত্তা নাই, সেখানে সংখ্যালঘুরা কীভাবে ট্রিটেড হয়, ইট ইজ এনিবডিজ গ্যাস, এটা বলার অপেক্ষা রাখে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা সাধারণ মানুষ বাংলাদেশের কিন্তু কমিউনাল হারমোনিতে বিশ্বাস করে। আমাদের সবার খুব ক্লোজ হিন্দু ফ্রেন্ড ছিল, আমাদের পাশের বাড়িতে হিন্দু বাড়ি ছিল এবং মাঠে একসাথে খেলে আমরা বড় হয়েছি, এগুলো জীবনে টেরও পাই নাই, যে হিন্দু মুসলমান আলাদা কিছু জীবনে টেরও পাই নাই। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা বলে আলোচনা শেষ করতে চাই, আমি যেরকমভাবে তাদের গজল করার, মিলাদ মাহফিল করার অধিকার শতভাগ টিএসসিতে করার অধিকারের পক্ষে, একইভাবে একজন সনাতন ধর্মাবলম্বী, যে কোনো ধর্মাবলম্বী, একই রকমভাবে সে টিএসসিতে একই রকম সে তার সে ফিলিং
এটা কিন্তু স্যার ম্যাটার অফ ফিলিং, যে আপনারা যেই ফিলিংটা নিয়ে এখন করতে পারতেছেন, যেই ফিলিংটা নিয়ে আওয়ামী লীগের আমলে করতে পারতেন না, বা করলেও যেই ফিলিংটার মধ্যে থাকতেন, বনাম এখন যেই ফিলিংটা নিয়ে করতেছেন। আওয়ামী লীগের সময় তো ওয়াচ টু ওয়াচ রীতিমতো বন্ধ করে দিয়েছিল, মানুষজন ওয়াচ করার সময় ভয় পেত, রাইট? সো এই ফিলিংয়ের ব্যাপারটা, আপনারা যেই ফিলিং, যেই ফ্রিডম নিয়ে নিজের দেশ ভেবে যেভাবে ওন করে আপনারা এটা করতে পারতেছেন, আপনাদেরকে এনশিওর করা এটা আপনাদের দায়, আপনাদের দায়িত্ব, যে একটা হিন্দু ধর্মাবলম্বী লোক টিএসসিতে একই ফিলিং নিয়ে, একই স্বাধীনতা নিয়ে, একই অথরিটি এবং ওনারশিপ নিয়ে সে টিএসসিতে প্রোগ্রাম করতে পারবে। আপনার দায় ইনশিওর করা যে আপনি আজকে যেরকম ফ্রিডম নিয়ে, যেরকম ফিলিং নিয়ে করতে পারছেন, এই দেশের প্রত্যেকটা নাগরিক যিনি এই ফ্রিডম, এই ফিলিং নিয়ে করতে পারে, সেটা কিন্তু শুধুমাত্র তাকে বেনিফিটেড করবে না, ইন দ্য লং রান সেটা আপনাকেও বেনিফিটেড করবে। Thank you.
We want to be.